আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে চেরি ফুল কীভাবে পেইন্ট করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে, ভিডিওটি না কেটে পুরোটা আপনারা দেখতে চাইলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। পেইন্ট করতে যে সব জিনিসগুলো অবশ্যই আপনাদের জানা দরকার বা কীভাবে কাজগুলো সফট করবেন সেই বিষয়গুলো অবশ্যই আমি আজকে তুলে ধরব। তো হ্যান্ড পেইন্টের জন্য আমাদের মূলত যে জিনিসগুলো দরকার সেটা তো অবশ্যই রং। রং দুই ধরনের রং পাওয়া যায়, আমি এখানে দুই ধরনের রংটাই ইউজ করেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো রেড একরামিন আর হচ্ছে অ্যাক্রিলিক। আমি এখন হচ্ছে এটা যেহেতু আগে যে পিঙ্ক কালারটা দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখিয়েছি যে ওখানে কোনো সাদা বেদ ছাড়া যখন আমি ব্লু কালার যখন আমি পিঙ্ক কালারটা দিয়েছিলাম তখন আমার কিন্তু রংটা টোটালি ফুটে নাই। এই জন্য প্রত্যেকটা ফুল আমি আগে সাদা বেজ দিয়ে তৈরি করে নিয়েছি। তো অ্যাক্রিলিক দিয়ে করলে আমার কাজটা একটু হার্ড হয়ে যায়, তো যার কারণে এখানে আমি রেডি একরামিনের সাদা রংটা দিয়ে বেজটা দিয়ে নিচ্ছি। তো যদি এখানে আমার রং মিক্সিং এর ব্যাপারটা খুব সুন্দরভাবে থাকে কিন্তু তবুও আমরা অল্প এনকে আর অল্প বাইন্ডার মিক্সড করে কাজ করব, যাতে আপনাদের রং ওঠার কোনো চান্স না থাকে। যেহেতু রেডি একরামিন আপনাদের দোকান থেকে ভালো বলে কিনে থাকলেও হয়তো কোনো অনুপাতের কারণে উঠে যাওয়ার চান্স থাকে, তো অবশ্যই আপনার রঙের সাথে জাস্ট কয়েক ফোঁটা, কারণ আমাদের রঙের অনুপাতগুলো সব সুন্দরভাবে দেওয়া আছে। তো এখন অনেকে বলে কতটুকু দিব, আমি বলবো আপনার রংটা তো পর্যাপ্ত পরিমাণে পাতলাই থাকে, কতটুকু দিলে আপনি কাজের উপযোগী করতে পারবেন ঠিক সেই পরিমাণে দিবেন। তো কথা বলতে বলতে আমাদের অনেক দূর কাজটা হয়ে গেছে, আমার সাদা বেজটা যখন শুকিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ লাগবে। সাদা বেজ শুকাতে অবশ্যই আপনার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, আপনার ওয়েদার কেমন। আমার যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তা শুকানোর পরে আপনারা সেই বেজটা দিতে পারবেন, আর যদি না শুকোয় তো সাদাটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করে যে কালারটা তারপরে দিতে চান সেটা অবশ্যই দিবেন। তো এখানে মধ্যখানে যে আমি যে কাঁচের ফোঁটা দিয়ে তুলির সাহায্যে আমি করে নিচ্ছি সেটা না করলে আমাদের ফুলের যে আসল শেপ এটা কিন্তু কখনোই বুঝতে পারা যাবে না, তো এটা অবশ্যই আমাদের করতে হবে। তো এটা এক একজনের বিভিন্নতার ক্ষেত্রে পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকন তুলির সাহায্যে মিডিলের অংশটা করে নিতে হবে, যাতে করে আপনি খুব সুন্দরভাবে তার প্রত্যেকটা অংশ তুলে ধরতে পারেন। তো আমি এখানে হলুদ রঙগুলো দিয়েছি, কারণ হলুদ রং দিলে সে ফুলের যে মিডিলের অংশটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে যেন বুঝতে পারা যায়, এই জন্য সেটা অবশ্যই আপনাকে এক নাম্বার তুলি বা যেটা একদম জিরো সাইজে তুলি সে তুলির সাহায্যে আপনাকে অবশ্যই সেটা করে নিতে হবে। আর যদি মোটা তুলি দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনার একটুও কাজটা ভালো আসবে না। তো আমি আপনাদের প্রত্যেকটা ফুলের ইয়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলে আপনাদের চেরি ফুলের প্রত্যেকটা অংশ কিভাবে কিভাবে করবে সেটা অবশ্যই ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে যে ডালগুলো করেছি সে কালারটা প্রথমে হলুদ কালার দিয়ে নিয়েছি, তারপরে খয়েরি মানে যেটা বারণাসীনা, যদি মিক্সড করে করতাম তাহলে আমার কালারটা একদমই পারফেক্ট আসতো না। প্রথমে আমি হলুদ কালার দিয়েছি, তারপরে রং শুকোনোর আগেই রঙের সাথেই আমি খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি, তখন আমার সুন্দর একটা পারফেক্ট কালার আসছে। কিন্তু যদি আমি আগে হলুদ কালারের সাথে খয়েরি কালারটা মিক্সড করে নিতাম তো আমার তখন কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসতো না। তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ আমরা যদি মিক্সড করি তো তখন আমাদের রঙের অপচয়টাও বেশি হয়। আর এখানে আমি অবশ্যই সাদা বেজ দিয়েছিলাম, কারণ যদি না দিতাম তো আমাকে ওই খয়েরি আর হলুদ রঙটা দিলে নেভি ব্লুর ওপর যেহেতু আমি কাজটা করেছি অবশ্যই আমার কাজটাকে শুষে নিত আর একদম একটা বাজে কালার আসতো। তো যার কারণে এখানে আমি প্রত্যেকটা কাজ করার আগ দিয়ে আমি সাদা বেজ দিয়ে করে নিয়েছি। তো যে অংশটুকু দিয়ে করে নিয়েছে সেই অংশটুকু জুড়েই আপনারা আবার হলুদ বা যে রংটা দিতে চান সেই রংটা দিয়ে আপনারা করে নিতে পারেন। তো সাদা বেজ কোনগুলোতে দিতে হয়
আপনি যখন দেখবেন যে আপনার রংটা ফুটছে না, আপনি যে কালার করতে চাচ্ছেন, প্রতিদিন এরকম কমেন্ট আসে যে আমি হয়তো পার্পল কালারে টোনে একটা ফুল করেছি, তো সেটা আমার অন্য কালার হয়ে গেছে। শুধুমাত্র ডার্ক কালারের জন্য এমনটা হতে পারে, অন্য কালার কাপড়ের সাথে মিক্সড হয়ে আপনার অন্য কালার একটা দেখা দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাদা বেজটা দিয়ে কাজটা করতে হবে। তো এমনভাবে সাদা বেজটা দিবেন না যাতে কাজটা আপনার একদম প্লাস্টিকের মতো হার্ড হয়ে যায়। অনেকেরই দেখা যায় যে এত হার্ড হয়ে যায় যে আপনার কাজের যে উপযোগী সেটা টোটালে কিন্তু না, আর পরার তো উপযোগী নয়। তো পেইন্টটা এমন হওয়া উচিত যে আমাদের পরার যেন উপযোগী অবশ্যই থাকে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে রেডি একরামিনে দুইটা রং পাওয়া যায় পিঙ্ক কালারের মধ্যে, একটা লাইট একটা ডার্ক। তো এখানে আমার যেহেতু তিনটা করে ফুল দেওয়া হয়েছে, তো আমি তিনটা কালার ইউজ করেছি, একটা সাদা একটা পিঙ্ক, পিঙ্কের দুইটা। কারণ যদি একরকম ফুল করতাম তো আমার ফুলের সৌন্দর্যটা আসল বৃদ্ধি পেত না। দুইটা কালার ইউজ করলে তিনটা যেহেতু ফুল সেক্ষেত্রে আমার ভালো লাগতো না, সেক্ষেত্রে আমি অবশ্যই তিনটা ইউজ করেছি যাতে করে খুব সুন্দরভাবে ফুলগুলো বোঝা যায়। তো মিডিল এরিয়া অংশটুকু কিন্তু আমি একটু আলাদাভাবে দিয়েছি, কারণ কোনভাবে দিলে আপনাদের বেশি ভালো লাগবে, কোনভাবে দিলে আপনাদের বেশি পারফেক্ট মনে হবে, আসল চেরি মনে হবে, সেইভাবেই আপনারা দিবেন। অবশ্যই সেটা হচ্ছে তুলিয়ে নির্ভর করবে নিজের ওপর, আপনি কাজে কতটা পারদর্শী সেটার উপর নির্ভর করবে। তবে হ্যাঁ, খুব তো চিকন তুলি দিয়েও মোটর কাজ করা যায় না, আবার মোটর তুলি দিয়েও কিন্তু চিকন কাজ করা যায় না, সেক্ষেত্রে আপনাকে শুকনো কাজ করতে গেলে অবশ্যই জিরো সাইজের তুলি ইউজ করতে হবে। তো আমি হচ্ছে জিরো সাইজের তুলি এখন টিটির তুলিটা ইউজ করে থাকি, কারণ এই তুলিটা এখন আমার কাছে আপাতত বেস্ট। আর্টিস্টিক ব্রাশের তুলিগুলো খুব বাজেভাবে নষ্ট হয়ে যায়, যার কারণে ওটা আমি এখন বাদ দিয়ে দিয়েছি। তো কাজ সফট করার একটাই উপায় হচ্ছে আপনি রঙের সাথে বা রং করে নিয়ে আলাদাভাবে এনকে বাইন্ডার, সমপরিমাণে এনকে সমপরিমাণে বাইন্ডার আর 2-1 ফোঁটা পানি মিক্সড করে আলাদা করে রেখে রং করার সময় তার উপর যদি এনকে বাইন্ডার দিয়ে থাকেন তো আপনার কাজ অবশ্যই সফট থাকবে। আর প্রত্যেকটা কালার খুব সুন্দরভাবে বসে যাবে। আপনি চাইলে রিয়েলিস্টিক আর্ট বা যে কোনো ধরনের আর্ট আপনি কিন্তু এই পদ্ধতিতেই করতে পারবেন। রেডিগ্রামিনের ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এনকে বাইন্ডার মিক্সড না করলে যদি আমাদের রংটা উঠে যায় তাহলে আমরা যেন উঠে যাওয়ার হাত থেকে বেঁচে যেতে পারি। আর উঠে যাওয়ার পরে অবশ্য আর কিছু করা থাকে না, সেটা চেঞ্জ করে যদি আপনি নতুনভাবে পেইন্ট করেন তাহলে সেটা তো আপনার কাছে অপশান। কিন্তু অনেকেই বলে যে আমার রংটা এখন তো উঠে গেছে, আমি এখন কী করতে পারি, তো সেক্ষেত্রে তো তার কিছু ওয়ে নেই। আর আমি বলবো যে পেইন্ট করতে করতে যদি ভুলবশত কোনো জায়গায় রং লেগে যায়, তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এখানে অন্য একটা ডিজাইন করে দিলে বেটার হবে তাহলে সেটা করবেন। আর তুলতে চাইলে অবশ্যই হালকা কুসুম, একটু পানি আর ডিটারজেন্ট বা হ্যান্ডওয়াশ টাইপের কিছু দিলে আপনি যদি সাথে সাথে ওখানে ঘষা দেন অবশ্যই আপনার উঠে যাবে। আর যদি একান্তই না উঠাতে চান তাহলে আপনাকে অবশ্যই সেখানে একটা সুন্দর করে ডিজাইন করে দিলে সেই ফুলে আর কোনো এফেক্ট পড়বে না, সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু চেরি একদম আমার শেষ পর্যায়ে চলে আসছে। চেরির মিডিলের অংশটা কিন্তু আমি এবার অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ আগে একটু অন্যভাবে করেছিলাম আর এটা হচ্ছে অন্যভাবে করেছি, যাতে আপনার সব ধরনের সব টাইপের কাজ করে বুঝতে পারেন। নিজে কাজ করে অবশ্যই দেখবেন যে আপনাদের কোনটাতে বেশি ভালো লাগছে, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম যদি নিত্য নতুন আরও ভিডিও পেতে চান তো সেটা আমাকে আমার পেজ অথবা আমার আইডি আর আমার গ্রুপ যে কোনো তিনটাতে আমাকে
জানিয়ে দিলে আমি আপনাদের জন্য সেই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো আমি চেরির ক্ষেত্রে তিনটা রং ইউজ করেছি। সাদা বেজ দেওয়ার পরে সাদার জন্য আমি অবশ্যই কাঁচের কোটা অ্যাক্রিলিকটা ইউজ করে নিয়েছি, কারণ ওইটা খুব সুন্দরভাবে কাপড়ের সাথে বসে যায়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।